কি ব্যাপার টুটুন কুমার, একা একা দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আমার পিসি এখনো আসেনি। তোমার পিসি তো দেরি করে না, আজ হঠাৎ করে এবে? আচ্ছা, তুমি তোমার বাড়ির রাস্তা চেনো? তাহলে তুমি এক কাজ করো, আমার বাইকের পেছনে উঠে পড়ো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। ওরে বাবা, মা যদি জানতে পারে পিসি আমার নিতে আসেনি, তাহলে মা পিসিকে ধরে খুব মারবে। মারবে? হ্যাঁ, আমার মা বাবা দুজনেই বাজে, দাদু দিদা পিসিকে দিয়ে দিন রাত কাজ করে। তোমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই? না, দাদু দিদা পিসি সব কাজ করে, তাও মা ওদের ঠিক মতো খেতে দেয় দুধ দেয় না, মাছ দেয় না। ওই তো পিসি আসছে। আজ এত দেরি হলো যে? বাড়িতে কাজ ছিল। আয় টোটন, টোটন কিনে আমার বাইকের পেছনে বসো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। না, আমরা হেঁটে যেতে পারবো। কেন, আমি পৌঁছে দিলে বৌদি বুঝি মারবে? মারবে মানে? বিশ্বাস করো, তোমাকে দেখে আমার অবাক লাগতো, তুমি দেখতে এত সুন্দর, অথচ রোজ এরকম একটা ছেঁড়া শাড়ি পরে তুমি আসো, অঙ্ক কিছুতে মিলত না। আজ টোটনের মুখে সব শুনলাম। টোটন, তুই কি বলেছিস? নতুন কিছু নয়, আজকাল আমাদের দেশে শতকরা 80-90% মধ্যবিত্ত সংসারেই এরকম ঘটনা ঘটছে। বাপ মা কষ্ট করে ছেলে মানুষ করছে, তারপর ছেলের বউরা এসে। চল টুটুন। তাহলে তুমি আমার বাইকে উঠবে না? না, তুমি আজ আমার বাইকের পেছনে উঠো, আমি তোমাকে কথা দিচ্ছি সারাটা জীবন আমি তোমার পেছনে থাকবো। না পিসি, আমি তো কোনোদিন মোটর সাইকেলে চড়িনি। ফেরত দিয়ে দেবো? হ্যাঁ, আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন? আমি কি বন্ধু হিসেবে তোমাকে একটা শাড়ি দিতে পারি না? আপনি কেন মিছিমিছি আমার মতন একটা সাধারণ মেয়ের জন্য আপনার সময় নষ্ট করেন? সময় নষ্ট কি বলছো, সারা দিনের মধ্যে 10 মিনিট সময় যে আমার কাছে কতখানি দামি, তা যদি আমি তোমাকে বোঝাতে পারতাম। আপনারা বড় লোক, আপনার বাবা আমার সঙ্গে আপনার বন্ধুত্ব কখনই মেনে নেবেন না। মানবেই, আমি বাপ মায়ের একমাত্র ছেলে, আমার কথা ওনারা ফেলতে পারবে না। ঠিক আছে, আজ আপনার বাবার সঙ্গে কথা বলে দেখুন। মেয়ের বাবা কি করে? বাবা রিটায়ার করেছেন, 3 দাদা আছে, ওরাই সংসার চালায়। ভাড়া বাড়িতে থাকে না? নিজের বাড়ি? নিজেদের বাড়ি, তবে তোমার বাড়ির মতন নয়। মেয়েটির নাম কি? নমিতা। কি করে? একটা দুধের বোতল কম কেন? বাবার হাত থেকে পড়ে গিয়ে একটা দুধের বোতল ভেঙে গেছে। টোটন তাহলে খাবে কি? তোমরা একটু চা কম খেও তাহলেই হয়ে যাবে। এই একদম চুপ করে থাকবি, বদমাইশ ছেলে কথা কাট। নমিতা, নমিতা দেখো তো ছেলেটিকে। টোটন কে নিয়ে আজ তুমি স্কুলে গেলে না কেন? যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাবা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল, তাই বাবাকে নিয়ে ফিরে এলাম। এত জমা খরচের হিসেব দিচ্ছ, ইনি কে? ইনি হচ্ছেন টোটনদের স্কুলের সেক্রেটারির ছেলে, অভিক ব্যানার্জি। ও, তাই বুঝি? ইনি হচ্ছেন টোটনের মা, আমার বড় বৌদি। ও, নমস্কার। নমস্কার। পরশু পেরেন্টস ডে, স্কুলে একটা অনুষ্ঠান হবে, আপনাদের সবার কার্ড নিয়ে টোটনকে দেবো বলে স্কুলে গেটে দাঁড়িয়েছিলাম। টোটন অনুষ্ঠানে অংশ নিচ্ছে, আপনার বাড়ির সবাই যাবেন কিন্তু? নিশ্চয়ই যাব। অনুষ্ঠানটা যখন বাবা মায়েদের নিয়েই, চলো তোমার বাবা মাকে বলে আসি। ওনারা কোন ঘরে আছেন? ঘর মানে? ওনারা যেতে পারবেন না। যান বা না যান, একবার অন্তত আলাপ করে আসি, চলো। হ্যাঁ বাবা, দাদু ভাই স্টেজে নাচবে গাইবে, আমি নিশ্চয়ই যাব। মাসিমা, আপনি যাবেন তো? সবাই চলে গেলে বাড়ি সামলাবে কে? ওরা যাক, আমি বাড়ি পাহারা দেব। অনুষ্ঠানটা যখন বাবা মাদের নিয়ে, তখন তোমরা যেও, আমি বাড়িতে থাকবো। না না, তোমাকে যেতেই হবে, আমি প্রথমবার স্টেজে গাইবো, তুমি না গেলে হয়? আপনি গাইবেন? হ্যাঁ, বাবা মায়ের যে কি হাল সে তো নিজের চোখে দেখে গেলাম, ভাবছি গানটা এদিন নিয়ে গাইবো। একবার মনে হচ্ছিল রাজীবদাকে সব বলে দিই,
ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কিন্তু বাবা লজ্জায় পড়ে যাবে বলে কিছু বলতে পারিনি। তোমাকে কিছু বলতে হবে না, একটা দরজা তো শুধু ব্যবধান, রাজীববাবু একদিন সব জেনে ফেলবেন। কবে যে সেদিনটা আসবে? কে বলেছিলাম না ওরা তোমাদের কাজ করতে দেবে না? দশ দিন হলো ওরা আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না, ওরা যেন কিরকম পাল্টে গেছে। আমি দেখছি। কালকে দুপুরে স্কুলে বাৎসরিক উৎসব, তোমাকে একটা গান গাইতে হবে। আমি গান গাইব? ওখান থেকে সোজা আমাদের বাড়িতে নিয়ে যাব, বাবা তোমার সঙ্গে কথা বলতে চান। সে না হয় যাব, কিন্তু গান? গান? ও তো সেদিন গানে গানে বলেছিল যে বাপ মায়ের এখন আর তেমন কদর নেই, তুই তার জবাব দিয়ে দে, দিনকাল তো এখন বদলে গেছে। দাঁড়িয়ে রইলে কেন, বসো। ঠিক আছে ঠিক আছে, বসো। কি বাবা, পুত্রবধূ পছন্দ হয়েছে তো? দাদাদের বলো কাল সকালে আমি ওনাদের সঙ্গে কথা বলতে যাব। বিনয়বাবু, নমি আমাদের একমাত্র বোন, ওর বিয়ে আমরা ধুমধাম করেই দেবো। তাহলে আজকে আমি আশীর্বাদটা করে যাই। নমির আশীর্বাদটা হয়ে গেল, এবার আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। আপনি সত্যি সত্যি চলে যাবেন দাদা? হ্যাঁ, যাবার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চেয়েছেন কেন, কি করেছেন আপনি? আমি বলেছিলাম বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে, ওটা মিথ্যে কথা। বাবার ব্যাংকে একটি টাকাও নেই। এই পুরনো পাস বইয়ে আমি নিজের হাতে টাকার অঙ্কটা লিখে রেখেছিলাম। এবার বুঝতে পারছি ওরা হঠাৎ করে কেন আমাদের এত খাতির যত্ন শুরু করেছিল। ওগো ছাঁটাটা না নমি, চল উনুনটা ধরাবি চল। না না, তোমাদের আর কাজ করতে হবে না, তোমাদের আমি আমার সঙ্গে নিয়ে যাব। আপনার সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ। না দাদা, আমরা মানছি যে মা বাবা নমির উপর আমরা অনেক অত্যাচার করেছি, তাই বলে আমাদের এত বড় শাস্তি দেবেন না। আমরা মানছি দাদা, প্রথমে ওই 1.5 লক্ষ টাকার লোভে আমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন মা বাবার স্নেহ ভালোবাসা পেয়ে কখন যে আমাদের মধ্য থেকে ওই টাকার লোভ হারিয়ে গেছে আমরা টের পর্যন্ত পাইনি।